আসসালামু আলাইকুম। তো আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যাবো হচ্ছে টিটিসিতে, আজকে হচ্ছে মেনটেন্যান্স ক্লাস আছে। তো আমি হচ্ছে এখন বাসা থেকে বের হয়েছি, একটু খাওয়া দাওয়া করে বের হয়েছি দুপুরবেলা। এখন তো চলেন, এখন ইজিবাইকে উঠবো, চলেন যাই। তো ফাইনাল হচ্ছে চলে আসছে টিটিসিতে। এই যে হচ্ছে টিটিসি, দেখেন এই যে। তো এখন হচ্ছে ভিতরে যাবো, মেনটেন্যান্স ক্লাস আছে যদিও। মেনটেন্যান্স ক্লাসে জানি না ক্লাস হবে কি হবে না, বাট তারপরও আসলাম। আমার একটা ফ্রেন্ড বলছে না গেছে ক্লাস হবে না, বাট তারপরও ক্লাস হোক বা না হোক আসলাম, দেখি ক্লাস হয় হয় কি না। সাথে যখন ভিডিওটা উপভোগ করুন। আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে আরবি ক্লাস ছিল, এতদিন পরে হচ্ছে আরবি ক্লাস পাইছি। আজকে স্যার হচ্ছে ক্লাস করে হচ্ছে চলে গেছে, আর আমাদের হচ্ছে শিখাইছে হচ্ছে যে এইগুলা আরবিতে এখানে লেখা, এখানে দেখেন দেখছেন, এখানে সব হচ্ছে আরবিতে লেখা, এগুলো হচ্ছে আরবিতে আজকে শিখাইছে। মনির ভাই হচ্ছে এখানে অপেক্ষা করতেছে, আমরা হচ্ছে এখানে ক্লাস করছি। সামনে হচ্ছে আরবি স্যার, যে সে হচ্ছে চলে যাচ্ছে ওই যে। তো আমরা যাবো হচ্ছে এখন মেনটেন্যান্স ক্লাসে। তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, আর আসছিলাম টিচিতে, এখন হচ্ছে মূলত আরবি ক্লাস করছি। কোথায় ভাই? আমি একটু ওই যে মনির ভাই লেগে হয়ে যায়। মনির ভাই হচ্ছে এখানে আসতেছে, আসতে লেট করতেছে আর কি। তো ফাইনালি হচ্ছে চলে আসছি বাসায়। আর টিটিসি যখন বের হয়েছি, বের হওয়ার পরে হচ্ছে আসছিলাম চরমগড়িয়াতে, ওইখানে এতটা পরিমাণ জ্যাম বেজেছিল যে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, কারণ ফোনই বের করার সুযোগ হয় নাই। তারপর হচ্ছিলাম গিয়েছিলাম হচ্ছে বাজারে বাজার করতে, সেইখানেও হচ্ছে ফোন বের করতে পারিনি, কারণ ওইখানে অনেক হচ্ছে চোর ঘোরাঘুরি করে। তো আমি চাচ্ছিলাম না যে আসলে ভিডিওটা করার জন্য, বাট তারপর আমি ভাবছি বাসায় এসে আমি আপনাদেরকে বলবো টোটালি। বাসায় এখন আসছি, এসে আসার পরে হচ্ছে এখন বসলাম, বসার পরে এখন আচ্ছা আমি আপনাদের মাঝে কথা বলতেছি। তো আজকে হচ্ছে টিজিতে গিয়েছিলাম, মেনটেন্যান্স ক্লাসটা হয় নাই, কারণ ওইখানে বিল্ডিংয়ের কাজ চলতেছিল, যার কারণে হচ্ছে মেনটেন্যান্স ক্লাসটা হয় নাই। আর মেনটেন্যান্স ক্লাসটা না হয়ে হচ্ছে আরবি ক্লাসটা হয়েছে, বাট আরবি ক্লাসে হবার পরে দেখা যাচ্ছে অনেক কিছুই শিখাইছে, আমাদের নামে, আমাদের পরিচয়, মানে আমার শুধু কথা আমার মানে একটা পরিচয়, আরবি ভাষার পরিচয় দিয়ে কীভাবে হচ্ছে সৌদিতে বা আরবিক কান্ট্রিতে কীভাবে আমি ড্রাইভিংটা করতে পারবো, ওই বিষয়ে আজকে শিখাইছে। পরবর্তীতে যদি আরও ক্লাস নেয় তাহলে আপনাদের মধ্যে শেয়ার করবো, সমস্যা নেই। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভালো লেগেছে জানাবেন, তা সব কিছু জানাবেন কিন্তু কমেন্ট করে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, লাইক করুন, কমেন্ট করুন বেশি বেশি। আসসালামু আলাইকুম।